পরিবারে সাত থেকে আটজন আটকে পড়েছে, ওনাদের যাওয়ার মতো কোথাও জায়গা নেই। আমরা আপনাদের তার একটু দেখাচ্ছি। যদি দেখেন যে এখানে পাই, এখানে একজন বৃদ্ধ মা আছে, ওনার আপনারা দেখতেছেন যে খাটের উপরে পানি উঠে গেছে, এখানে খাটের উপরে পানি উঠে গেছে, পুরা ঘরে পানি থই থই করতেছে। আন্টি, আপনাদের এই ঘরে পানি কতদিন থেকে আপনারা বন্দী? আপনারা কোথাও নিরাপদ স্থানে যান নাই কেন? যাওয়ার মতো কোনো জায়গা নাই এই কারণে। দর্শক, আপনারা দেখছেন কি আসলে করুণ কাহিনী, কেউ হার মানায় যে ওনাদের যাওয়ার মতো কোথাও জায়গা নেই, এ কারণে ওনারা এখানে পাঁচ থেকে সাতজন আটকা পড়েছে। আজকে থেকে পাঁচ দিন পূর্বে থেকেই ওনারা এই পানিতে বসবাস করতে হচ্ছে। এই ঘরের ভিতরে প্রায় হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতেছেন। দেখেন ঘরের ভিতরে ওনাদের কত করুণ অবস্থা, বা তুমি সহযোগী হোক, খুব খারাপ অবস্থা। খাটের উপরে পানি, এই খাটের উপরে পানি। দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনাদের ঘরের ভিতরে পানি কতটুকু, পানি প্রায় অনেক পানি ভিতরে, যত আবশ্যক আছে সব কিছু ডুবে গেছে। এইদিকে যতটুকু দেখবেন শুধু পানি আর পানি, ঠিক আছে। বাড়ির উঠানে উঠানে প্রায় কোমর পর্যন্ত পানি, মানে আপনার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।